গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো রিপাস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল ঘুম থেকে উঠে আমার যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে চা তো দেখো কিছু বাসি কাজ ছিল সেগুলো সেরে নিয়ে আমি চা বসিয়েছি আর এদিকে তাতানের খাবারের জন্য দুধটাও বসিয়ে দিয়েছি ঘুম থেকে উঠতে আমার যতই দেরি হোক না কেন চাটা না খেলে সকালটা যেন কেমন ম্যাশ ম্যাশ করে তাতে এখন এগারোটা বাজুক আর বেলা বারোটা বাজুক আমার কিন্তু চাটা লাগবেই আজ তো রবিবার তাতানের স্কুল ছুটি তো সে কারণে আমি ঘুম থেকে দেরি করে উঠেছি আচ্ছা বলো তো আমার মতন তোমাদের কার কার এমন চায়ের নেশা রয়েছে যে সকালে ঘুম থেকে উঠতে যতই দেরি হোক না কেন চাটা খেতে লাগবেই এরকম কার কার নেশা রয়েছে অবশ্যই কিন্তু আমাকে একবার কমেন্ট করে জানাবে তাহলে কি বলো তো আমিও জানতে পারবো যে হ্যাঁ আমার মতন এরকম অনেকে রয়েছে কারণ তোমাদের দাদাভাই আমাকে বলে এত বেলা হয়ে গেছে তোমার কেন চা খেতে হবে কিন্তু আমি সকালবেলা চা না খেলে যেন শান্তি পাই না আর ঠিক সেই জন্যই তোমাদের একবার জিজ্ঞেস করে নিলাম যে তোমরা আমার মতন কে কে রয়েছ যে যতই বেলা হোক না কেন চা মাস্ট দরকার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু কোনো ভাবে আমার নিজের ফিগারকে কোনো দিক থেকে রকম মেনটেন্স করি না আগে আমি নিজের ফিগারকে অনেক মেনটেনে রাখতাম প্লাস আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু এখন আর আমার হয় না কারণ আমার সময়ের বড্ড অভাব তো সে কারণে আর নিয়মিত রুটিন অনুযায়ী আমি আমার ফিগার মেনটেন করতে পারি না যাই হোক তোমরা যদি কেউ নিজের ফিগার মেনটেন করতে চাও তাহলে ইউটিউবে প্রচুর ভিডিও তোমরা পেয়ে যাবে সেগুলো ফলো করলেই তোমরা অবশ্যই বাড়িতে বসেই নিজের ফিগার মেনটেন করতে পারবে অনেকেই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে এক গ্লাস গরম জল খেয়ে নেয় তো আমিও আগে খেতাম উষ্ণ গরম জল হানি তো এগুলো আমি আগেও খেতাম কিন্তু এখন আর আমার সময় হয় না বলে আমি সেগুলো খেতে পারি না সকাল সকাল উঠে খালি পেটে আগে জলটা খাই তারপরে আমাকে চা খেতে লাগে আগে জানো তো আমি একদমই চা খেতাম না চা খাওয়ার আমার কোনো রকমই নেশা ছিল না কিন্তু ইদানিং আমার এত নেশা হয়েছে চা না হলে যেন আমি পাগল হয়ে যাই মানে সকাল সন্ধে আমার চা লাগবে যাই হোক চাটা খেয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট করব বলে তো ব্রেকফাস্টটা আজকে কি করব কী করবো ভেবে না পেয়ে লাস্টে ফ্রিজ খুলে দেখছি ফ্রিজে কিছু বেড রয়েছে তো তাই ভাবলাম যে বেডটা হালকা করে একটু সেঁকে নেই তারপরে জ্যাম হোক বাটার হোক এগুলো দিয়ে একটা খেয়ে ফেলি তাহলেই হয়ে গেলো সকালের খাবার সকালের ব্রেকফাস্টের জন্য এমন হালকা খাবারই ঠিক আছে অনেকেই সকাল দশটা এগারোটা নাগাদ একবার করে ভাত খেয়ে নেয় কিন্তু আগে আমরাও খেতাম জানো তো এখন আর হয় না কারণ উঠেই তো দেরি করে তারপরে কখন সকালের ভাত রান্না করবো আর কখন খাবো আর এখন যেহেতু ফ্রিজে এটা ওটা নিয়ে আসাই থাকে আগে থেকেই তো সে কারণে কিছু একটা খেয়ে নিই সকাল সকাল বানিয়ে বাস আমাদের সকালের টিফিন হয়ে যায় আসলে কি তো খাওয়ার ঝোঁক আছে কিন্তু বানানোর কোনো রকম ঝোঁক নেই খেতে তো অনেক কিছুই ইচ্ছে করে কিন্তু বানাবো কখন সময় কখন এত সময় কোথায় পাবো যে এত ভালো মন্দ তৈরি করে খাবো যখনই কোনো পদে পদে রান্না করতে যাব বা যখনই কোনো ভ্যারাইটিস রান্না বাড়ির ভ্যারাইটিস টিফিন বলো এগুলো বানাতে যাব তখন আমার অনেক সময়ের দরকার আর যখন আমি খাবারের পেছনে এত সময় দেব তখন আমি তোমাদের কাছে ভিডিওগুলো কিভাবে শেয়ার করবো এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা যেটা আমার কাছে একদমই নেই এই সময়ের অভাবের জন্য আমি কোনো কিছু ঘরে আমার মানে ভালো মন্দ যেটাই হোক না কেন আমি বানিয়ে খেতে পারি না কারণ ঘরে জিনিস নষ্ট হয়ে যায় পচে যায় ফেলে দিতে হয় সেগুলোকে কিন্তু খাওয়ার সময় নেই আর এই জ্যাম বেডটা যেহেতু শর্টকেটেই হয়ে যায় বেডটা হালকা করে একটু নিয়ে জ্যাম ভরিয়ে খেয়ে নাও খুব শর্টকাটে হয়ে যায় খাবারটা তো সে কারণে বেশিরভাগ এইটাই খাওয়া দাওয়া হয় আমাদের আজ সব খেতে বসলে পুরোনো দিনের কথা মনে পড়ে একটা সময় এত অভাব গেছে না তোমাদের দাদা ভাই আর আমার সংসারে কি আর বলবো তোমাদের থাক সেসব কথা আজ বললে হয়তো বলবে যে সেম পাথে নিচ্ছি তো সেগুলো কথা আমি আজকে ভিডিওতে বলতে চাই না আর যেহেতু এই ধরনের খাবারগুলো খায় তাই ভীষণ মনে পড়ে পুরনো দিনের কথা যে সেই সময় আমরা এই খাবারটুকুই পাইনি সামান্য মুড়িটুকু আমরা ভালোভাবে খেতে পারিনি অভাব তো ছিল ছিলই তার পেছনেও ছিল সময়েরও অভাব কারণ এই সোশ্যাল মিডিয়াতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এমন অনেক দিন পার করেছি যে না খেয়ে কাজ করতে হয়েছে তবে হ্যাঁ আজও আমাকে শুনতে হয় শরীর দেখে ভিডিও বানিয়ে নিজেকে স্টেবেল করেছি তো যারা এই ধরনের কথাগুলো আজও আমাকে বলো না তাদেরকে কিন্তু আমি আমার এই ভিডিওগুলোর কমেন্ট বক্সে খুঁজে পাই না আমার এই ধরনের ভিডিওগুলোর মাঝখানে আমি তাদেরকে বড্ড মিস করি কমেন্ট বক্সে গিয়ে আমি বারবার চেক করি যে সেই সমস্ত চেনা মুখগুলো কোথায় গেল যারা আমাকে একটা সময় অকত্য ভাষায় গালি গালাজ করেছিল তাদেরকে আজ আমি বড্ডভাবে মিস করি ভীষণ খুঁজি আমার কমেন্ট বক্সে গিয়ে যে কোথায় গেল তারা কি আজ দেখতে পাচ্ছে না না তারা অন্ধ হয়ে রয়েছে আসলে কি তো একটা মানুষের চোখ না আরেকটা মানুষের ওপর ঠিক তখনই যায় যখন একটা মানুষ উন্নতি করে আর আরেকজন চুপ করে বসে থাকে কারণ কথাই তো রয়েছে কেউ কারো ভালো খাওয়া বলো পড়া বলো ভালোভাবে চলা বলো এসব দেখতে পারে না আর যারা দেখতে পারে না তারাই কিন্তু এই ধরনের কমেন্ট করে যাকে ছেড়ে দিলাম সেসব কথা এখন দেখো আমি আমার তাতানবাবুকে ঘুম থেকে তোলার জন্য চলে এলাম চাটা খেয়ে তাতান তো ঘুম থেকে উঠতেই চাইছিল না ওকে ভীষণ আদর করে তুলতে হয় আর ওকে যদি বেশি জোর করে ডাকা ডাকি করি তাহলে ও প্রচণ্ড জেদ করে মানে ঘুম থেকে উঠতেই চায় না কান্না করে যেহেতু আজকে আদর করে ডাক দিয়েছি আর আদর করে ওকে তুলছি তাই ও খুশিতে রয়েছে যদি ওকে চেঁচামেচি করে ডাক দিতাম তাহলে এতক্ষণে কান্না শুরু করে দিত ছেলেকে ঘুম পাড়ানোর দায়িত্ব তোমাদের দাদা ভাইয়ের কিন্তু ঘুম থেকে তোলার দায়িত্ব আমার আর ঘুম থেকে তোলার পরে যত যা কিছু তোমাদের আমাদের দাদা হ্যান্ডেল করে ঘরের সামনে আমার এক পনির আলা রোজই আসে তো ভাবলাম একটু পনির নিয়ে রাখি আর এই পনির আলা যেন তো ভীষণ সুন্দর রসগোল্লা বিক্রি করে তো মাঝে মধ্যেই আমি ইনার কাছ থেকে রসগোল্লা নিয়ে ফ্রিজে রেখে দিই তবে আজ যেন তো আমি পনিরটা নিতেই পারলাম না কারণ পনির আগেই শেষ হয়ে গেছে আর তাছাড়াও ইনি পনির রসগোল্লার সাথে সাথে টক দই বিক্রি করে আর টক দইটা এখন আমরা রোজ ঘরে একটু একটু খেয়ে থাকি তোমাদের দাদা ভাই আমি দুজনেই খাই আগে তো টক দইটা আমি একদমই খেতে পারতাম না আমার খুব খারাপ লাগতো বাট এখন একটু একটু খেয়ে এমন নেশা হয়ে গেছে মনে হয় রোজ দিলে আমি রোজই খাবো তো দেখো ইনার কাছ থেকে আমি একটু রসগোল্লা আর একটু বাটিতে করে টক দই নিয়ে নিলাম দুপুরবেলায় ভাত দিয়ে খাবো বলে তো এই টক দইগুলো এখন ফ্রিজে রেখে দেবো বাস এই টক দই আজকে সারা দিনে দুবার তোমাদের দাদার আর আমার হয়ে যাবে দুপুরবেলা একবার খাবো আর রাত্রিবেলা একবার খাবো ব্যাস তাহলে খতম আবার কাল আসবে আবার কাল কিনবো চলো এবার একটু রান্নাবাড়ির দিকে যাওয়া যাক সকাল সকাল আমি রান্নাবাড়ি করব করবো আর দেখো তোমাদের দাদা আমাকে হাতে হাতে কতটা এগিয়ে দেয় তো এখন তোমাদের দাদা আমায় পেঁয়াজ আর রসুন কেটে দিচ্ছে তো আমাদের দাদা কিন্তু রোজি আমাকে এভাবেই হেল্প করে প্রতিদিনই বলি তোমাদের আজ আর নতুন কিছু না যাই হোক তো অনেকেই আমাকে বলে যে দাদার কি কোনো কাজ বাজ নেই দাদা কি সারাদিন ঘরে থাকে হ্যাঁ আমার বর সারাদিন ঘরে থাকে আর সারাদিন আমাকে হেল্প করে ফ্রিজের মধ্যে কিছু কাতলা মাছ ছিল তো সেগুলো বের করে আমি ফ্রেশ করে ধুয়ে ধুয়ে রেখেছি সমস্ত জোগাড় করে এখন শুধু রান্না করব। এই রান্নার ফাঁকে ভাবলাম বিছানাটাও একটু ভালো করে পরিষ্কার করে ফেলি কারণ বাসি বিছানাটা পড়ে রয়েছে অনেক বেলাও হয়ে গেছে তাতান যেহেতু আমাদের পরে ঘুম থেকে ওঠে তাই বিছানাটা তো তখন তোলা যায় না তাতান ঘুম থেকে ওঠার অনেক পরে আমার বাসি বিছানা তুলতে হয় আর একটা সত্যি কথা কি জানো তো বিছানা নোংরা হয়ে থাকলে না আমি সাইডে আর কোনো কাজ করে শান্তি পাই না মানে সবার আগে আমার বিছানা ফিটফাট লাগবে মানে আমি যেটাই করি না কেন ফার্স্টে এসে আমি আগেই বিছানাটার উপরেই বসি তো সেই বিছানাটা যদি আমার নোংরা থাকে তাহলে আমার মাথাটাই গরম হয়ে যায় তাই বিছানাটাকে ফিটফাট করে ফেলি পরিষ্কার করে ফেলি তারপরে আদার্স যা কাজ বাজ রয়েছে সেগুলো করি তবে জানো তো আজকে আমি অনেক দিন পরেই রান্না করব। মাঝখানে তোমাদের দাদাভাই কয়েকদিন নাগাদা রান্না করে আমাকে খাওয়ালো তো আর যেহেতু কাতলা মাছের কালিয়া করব তো সেটা তোমাদের দাদা দ্বারা হয় না তাই তোমাদের দাদা বলে যে এই রান্নাটা তুমিই করো তো সেই জন্য আমিও চাটা খেয়ে সোজা রান্নাঘরে লেগে পড়লাম আর এর ফাঁকে তোমাদের দাদা তাতানকে খাইয়ে টাইয়ে দিল আর আমার সাইডে দুটো টোটো রয়েছে তোমাদের আমি বলেছি তো টোটোগুলোকে মানে সকাল হলেই না যে ছেলেগুলোকে দেওয়া রয়েছে তো তারা তাদেরকে ঠিকঠাক করে বুঝিয়ে দিতে হয় তো ওরা ওদের মতন টোটোগুলো নিয়ে বেরিয়ে যায় টোটোগুলো রাখার জন্য আমার আলাদা একটা ব্যবস্থা করে রেখেছি তো সেখানে আমি টোটোগুলোকে বর্তমানে রেখে দিয়েছি ভাড়া দিয়ে আর এই টোটোর দায়িত্বটা টোটালি তোমাদের দাদা ভাইয়ের ওপর তোমাদের দাদা ভাই হ্যান্ডেল করে আমি আর কত দিক সামলাবো তোমরাই বলো সংসার সামলাবো না ভিডিও করব। তো এরকম একটা ব্যাপার যদিও আমার বরবাবু আমাকে অনেক হেল্প করে এই ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করি সেটা শুধুমাত্রই আমার বরের জন্য আমার বর না থাকলে আমি ব্যাস একদম শেষ সংসারে এই কাজের ফাঁকে তোমাদের দাদা কিন্তু আমার সাথে ভীষণ পরিমাণে লাগে মানে কি বলবো তোমরা দেখতেই পেলে এই টমেটোটা দূর থেকে বলছে নাও ধরো ক্যাশ ধরো ক্যাশ ধরো তো ফাইনালি তো আমি ধরেছি মানে সব সময় তোমাদের দাদাভাই এই রকম দিক থেকে আমার কাছে দিতে যেতে চাই মানে কোনো চ্যালেঞ্জ ভিডিও বানালেও তোমাদের দাদা আগে আমার সাথে এমনটাই করতো তোমরা হয়তো দেখেছো আগে আমার ভিডিওতে সব সময় তোমাদের দাদা আমাকে হারাতে চাই এরকম একটা ব্যাপার যাই হোক চলো একটু রান্না বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে কাতলা মাছের কালিয়া করছি সেটা তোমাদেরকে পুরো ভিডিওতে দেখাবো চলো তোমরা দেখতে থাকো আচ্ছা তার আগে তোমরা আমাকে একটু বলো তো যে তোমরা কাতলা মাছের কালিয়া না দই কাতলা কোনটা খেতে বেশি ভালোবাসো আমি কিন্তু দই কাতলা খেতে বেশি ভালোবাসি কিন্তু আজ আর দই কাতলা বানাবো না কারণ মাছটা যেদিন তোমাদের দাদা এনেছিল সেদিনই আমরা দই কাতলা খেয়েছি হয়তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি আসলে কি বলতো সবসময় তো সবটা শেয়ার করা যায় না তো সে কারণে কাতলা মাছের কালিয়া বানানোর জন্য মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে প্রথমে আমি দেখো কড়াই একটু কড়া করে ভেজে নেবো জানো তো শুধু কাতলা মাছই না যে কোনো মাছ আমি যদি কড়া করে না ভাজি তাহলে আমার একদমই খেতে ইচ্ছে করে না আমার ইলিশ ভাপাটা খেতেও কেমন যেন একটা গিন 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 লাগে আর ঠিক সে কারণেই প্রত্যেকটা মাছকে আমি কড়া করে ভাজি এবার দেখো এই সেই টমেটো যেটা নিয়ে এতক্ষণ ছোড়াছুরি হচ্ছিলো যেটাকে নিয়ে তোমার আমাদের আমাকে বলছিল ধরো ধরো ক্যাশ ধরো ক্যাশ ধরো টমেটো এমন একটা জিনিস যে প্রত্যেকটা তরকারিতেই দেওয়া যায় আর প্রত্যেকটা তরকারিতেই কিন্তু দিলে একটা তরকারির আলাদাই টেস্ট হয় এবং সবজির একটা আলাদা কালার আসে তো যাই হোক আমি কিন্তু যে কোনো মানে সবজি রান্না করতে গেলেই টমেটো দিই আর টমেটোর মধ্যে হালকা একটু চিনি ফেলে দেবে তাহলে দেখবে সেই সবজি দিয়ে একটা এক্সট্রা অর্ডিনারি কালার আসে যাই হোক আমার যেটা মনে হলো আমি তোমাদের বললাম কারণ আমি এভাবেই রান্না করি তো কাতলা মাছের কাল। তেও আমি আজকে টমেটো দেব তো সেই জন্য আমি টমেটোটাকে ধুয়ে চপিং বোর্ডে দেখো ভালো করে কুচি করে নিচ্ছি আমরা কিন্তু ঘরে সম্ভবত গুঁড়ো মশলাটাই ইউজ করি মানে বেশিরভাগ গুঁড়ো মশলাতেই রান্নাবাড়ি করি কারণ মশলাটা করারও সময় নেই আমার ঘরে শিলনোড়া রয়েছে মিক্সি রয়েছে কিন্তু মশলা করি না গুঁড়ো মশলাতেই রান্নাবাড়ি করি আর যেহেতু কাতলা মাছের কালিয়া করব তাই একটুখানি পেঁয়াজ আর রসুন যদি পেস্ট না দিই না জিনিসটা গ্রেভি হয় না তো সেই কারণে আমি মিক্সিতে একটু পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিচ্ছি অনেকেই গোটা পেঁয়াজ রসুন দিয়ে করে মানে পেঁয়াজ রসুন পেস্ট করে না তো আমার মতে পেঁয়াজ রসুনটা পেস্ট করে নিলে খুব ভালো হয় একটা গ্রেভি হয় ফাইনালি আমার মাছের কালিয়া বসে গেছে এই মাছের কালিয়া করার জন্য কিছু আলু আমি ভেজে তুলে রেখেছিলাম তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা যা যা ফোড়ন টোড়ন দিয়ে দিয়ে সমস্ত মশলা বসিয়ে ব্যাস একবারে কষিয়ে নিচ্ছি আর এদিকে দেখো একটা মাছ ভাজা দিয়েছি বাটিতে করে তাতানকে খাওয়াবার জন্য তাতান কিন্তু মাছ ভাজা খুব একটা খায় না মাছ নিয়ে খেলতে ভালোবাসে কিন্তু মাছ খেতে ভালোবাসে না তবু তোমাদের দাদাভাইকে দিয়েছি যে জোর জবস্তি করে ভুলিয়ে ভালিয়ে যদি ওকে একটা মাছ খাওয়াতে পারে তো সে কারণে তোমাদের দাদা এটা ওটা দেখাচ্ছে আর ওকে মাছ ভাজা খাওয়াচ্ছে আর আজকে জানো তো ওয়েদারটা কেমন একটু মেঘমেঘ করছে তাই তোমাদের সাথে জানলা দিয়ে একটু দেখো আকাশটা মেঘমেঘ করছে একটু হালকা হাওয়া হচ্ছিল কখন যেন বৃষ্টি নামে এদিকে দেখো আমার কাতলা মাছের কালিয়া সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি একেবারে চাপিয়ে দিয়েছি অনেকটা মাংসের মতন তো হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা তুলে দেখছি জাস্ট টু একটা কালার এসছে মানে বুঝতে পারছো তো টমেটো দিলে একটা আলাদাই কালার আসে আর হ্যাঁ গুঁড়ো গরম মশলার সাথে সাথে তোমরা যদি এটাতে একটু গোটা গরম মশলা ব্যবহার করো না উফ এত টেস্ট হয় আর সুন্দর ফ্লেভার কি বলবো তোমাদেরকে আর যদি এক্সট্রা কিছু অ্যাড করতে চাও তাহলে বলবো সামান্য একটু কুচি করে এর মধ্যে দিয়ে দেবে তাহলে দেখবে এই কাতলা মাছের কালিয়া খাওয়ার মজা যাই হোক বেশ কিছু সময় নিয়ে এই মশলাটাকে কষাতে হবে অনেকটা লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এটাতে দিয়ে দিলাম জল জলটা অবশ্যই আমি নিজের আন্দাজ অনুযায়ী দিলাম কারণ আমি যতটা গ্রেভি রাখবো যতটা শুকনো রাখবো ঠিক ততটা পরিমাণেই জল দিলাম আর বেশি জল দিলে তো এটা কালিয়া থাকবে না বুঝতেই পারছো এটা একদম পুরো জোল হয়ে যাবে তো দেখো এটা ফুটে আসার সাথে সাথে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম মাছগুলো দিয়েও কিছুক্ষণ ফোটাতে হবে যাতে মাছগুলোর ভেতরে জোলটা ঢুকে যায় তো তারপরে দেখো কথা যা কাজও তাই তোমাদের কিছুক্ষণ আগেই বললাম আকাশটা মেঘমেঘ করছে মেঘমেঘ করা মাত্রই বৃষ্টি নেমে গেল বাস এই যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আমার দরজার সামনে পুরো একদম নদী যখনই বৃষ্টি হয় আমার দরজার সামনেই নদী বয়ে যায় চলো এবার দেখি মাছগুলো দেওয়ার পরে আমার কাতলা মাছের কালিয়া কত দূর এগোলো এই যে দেখো আমার কালিয়া কিন্তু দু একদম পুরো পরিভাবে তৈরি। জাস্ট এটাতে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম। তারপরে গ্যাসটা অফ করে একটা পরিষ্কার বাটিতে করে আমার কাতলা মাছের কালিয়াকে আমি ঢেলে নিলাম। বাস কাতলা মাছের কালিয়া একদম রেডি। এবার বলো আমার এই রান্না তোমাদের কার কার খেতে ইচ্ছে করছে? যাদের খেতে ইচ্ছে করছে তারা আমাকে কমেন্ট করে জানাবে। রান্না তো হলো। এবার রান্নার পর বাকি কাজ সেটা হচ্ছে আমার এই গ্যাস পরিষ্কার করা। তো চলো ঝটাপটে এবার গ্যাসটাকে আমি মুছে ফেলি। এখনো প্রচুর কাজ রয়েছে। তোমাদের দাদাভাই ওদিকে বাজার করে এনে রেখে দিয়েছে। সেগুলো এখনো ব্যাগ থেকে বের করে নিস। নানদান করতে হবে আমার গোপালকে সেবা দিতে হবে প্রচুর কাজ রয়েছে যাই হোক আর একদিনে এক ভিডিওতে শেয়ার করা যায় না বাকিটা আবার কাল তোমাদের সাথে নতুন ব্লগে শেয়ার করব তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকো ফলো না করলে কিন্তু নতুন ভিডিওর নোটিফিকেশন একদম পাবে না তাই ঝপা ঝপ আগে ফলো করে দাও তাহলে চলো আজকে টাটা করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে